চাঁদ আমাদের একমাত্র উপগ্রহ। এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। মাত্র 384,399 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর একমাত্র এই উপগ্রহটি 4.5 বিলিয়ন বছর ধরে সুখে দুঃখে পৃথিবীর সাথে রয়েছে। যদিও আগে ধারণা করা হতো পৃথিবী ও চাঁদের বয়স সমান, তবে সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা বের করেছেন পৃথিবীর থেকে চাঁদ প্রায় 85 মিলিয়ন বছর ছোট। কিন্তু কি হবে যদি হঠাৎ একদিন চাঁদ অদৃশ্য হয়ে যায়? চাঁদ হঠাৎ একদিন উধাও হয়ে গেলে সর্বপ্রথম এবং অবশ্যই যে পরিবর্তন আমরা লক্ষ্য করব সেটি হলো পৃথিবীর রাত। চাঁদ আছে বলেই আমরা রাতের বেলা জ্যোৎস্নার আলো পাই। রাতের বেলা সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, যার ফলে পৃথিবী রাতের বেলা আলোকিত হয়। কিন্তু এই চাঁদ না থাকলে আমাদের রাত হবে নিকষ কালো অন্ধকার। তবে চাঁদ না থাকলে শুধু আমাদের রাতের জীবন পরিবর্তন আসবে না, চাঁদ না থাকলে আমাদের দিনেরও পরিবর্তন ঘটবে। চাঁদ না থাকলে পৃথিবীতে জোয়ার ভাটা হতো না, আমরা দেখতে পারতাম না সমুদ্রের বিশাল বিশাল ঢেউ। পৃথিবী যেমন চাঁদকে মহাকর্ষীয় বলে টানে, তেমনি চাঁদও পৃথিবীর উপর মহাকর্ষীয় বলের প্রভাব খাটায়। চাঁদের মহাকর্ষীয় বলের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কম থাকে। চাঁদের এই মহাকর্ষণজনিত বলের কারণে সমুদ্রের পানি ফুলে ওঠে এবং সে পানিতে বাতাস লাগে, ফলে ঢেউয়ের সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তনের কারণে সমুদ্র যখন চাঁদের দিকে আসে, তখন চাঁদের আকর্ষণে সেখানে উচ্চ জোয়ারের সৃষ্টি হয়। তখন ঠিক তার বিপরীতে তখন নিম্ন জোয়ারের সৃষ্টি হয় এবং বাকি দুই পাশে তখন ভাটার সৃষ্টি হয়। পৃথিবী যেহেতু ঘুরছে, তাই পৃথিবীর ঘূর্ণনের কারণে জোয়ার ভাটার পরিবর্তন হয়। যদি চাঁদ না থাকে, তাহলে বর্তমান উচ্চ জোয়ারগুলো প্রায় 3/1 ভাগের মতো হবে এবং নিম্ন জোয়ারগুলো আরও নিম্ন হবে, ফলে জোয়ার ভাটার উপর নির্ভর করে বেঁচে থেকে সেগুলোর উপর মারাত্মক প্রভাব পড়বে। চাঁদের মহাকর্ষণ বলের কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কম থাকে। যদি চাঁদ না থাকে, তাহলে পৃথিবীর ঘূর্ণন গতি অনেক বেড়ে যাবে এবং এর ফলে আমাদের দিনের সময়সীমা কমে যাবে। তাই যদি চাঁদ হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তবে আমাদের দিন 24 ঘন্টার জায়গায় হয়ে যাবে 6 অথবা 12 ঘন্টা, ফলে আমাদের সৌরজগতের দিন সংখ্যাও বেড়ে যাবে। চাঁদ না থাকলে আমাদের ঋতুচক্রেরও পরিবর্তন ঘটবে। আমরা জানি পৃথিবী তার অক্ষে 23.5 ডিগ্রি কোণ হেলে আছে, কিন্তু চাঁদ যদি না থাকতো, তাহলে পৃথিবী তার অক্ষে অতটা স্থির থাকতে পারত না। যেমন মঙ্গল গ্রহ থেকে তার অক্ষে প্রায় 25 থেকে 35 ডিগ্রি কোণ হেলে থাকে। চাঁদ না থাকলে পৃথিবীও হয়তো এরকম হেলে থাকত। চাঁদ পৃথিবীর একটি ঢালের মতো কাজ করে। এটি যে কোনো প্রকারের গ্রহাণুর হাত থেকে পৃথিবীকে রক্ষা করে। যদি চাঁদ না থাকে, তাহলে সব আঘাত পৃথিবীরই সহ্য করতে হবে। তাহলে হঠাৎ যদি একদিন চাঁদ অদৃশ্য হয়ে যায়, তাহলে পৃথিবী থমকে যাবে পৃথিবীর সকল প্রাণীকুল ও জীবকুল। চাঁদের অনুপস্থিতিতে প্রভাব ফেলবে সমুদ্রের জোয়ার ভাটায়, প্রভাব পড়বে দিনের সময়সীমাতে। চাঁদ না থাকলে রাত হবে নিকষ কালো অন্ধকার, পৃথিবী তার ঋতুর বৈচিত্র্যময়তা হারাবে। চাঁদ না থাকলে পৃথিবীতে আর পূর্ণিমা আসবে না। মায়াবী চাঁদের দিকে তাকিয়ে, মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আর কবিদের কবিতা লেখা হবে না। পৃথিবী হয়ে যাবে রিক্ত, হয়ে যাবে মলিন, পৃথিবী হয়ে যাবে বন্ধু ছাড়া শূন্য এক গ্রহ শুক্র এর মতো। পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।